আসসালামু আলাইকুম। ঢাকা 17 উপনির্বাচনে জনাব আশরাফুল আলম এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা মোটামুটি ইলেকশনটা চলছিল এবং আশরাফুল আলম প্রায় বিকাল 3টা পর্যন্ত বলছিল যে ভোটের মাঠ তিনি ছাড়ছেন না, হয়তো আর ঘণ্টাখানেক গেলেই ভোট শেষ হয়ে যেত এবং স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যার যে ভোট যে যেভাবে গ্রহণযোগ্যতা আছে, যার যে দল এবং যে ব্যক্তির, সে অনুযায়ী ভোট গণনা হতো, তার পরবর্তী রেজাল্ট আসতো। একটা গণতন্ত্রের সৌন্দর্য ঠিক আপনার জাতীয় নির্বাচনের আগের মুহূর্তে এই ইলেকশনটার এই স্বাভাবিক পরিবেশ পরিস্থিতিটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতো। কিন্তু ঠিক 3টার থেকে 4টায় 1 ঘন্টার মাঝখানে এই অল্প একটু সময়ের ধৈর্যচ্যুতি ঘটায় কিছু অতি উৎসাহী মানুষ আলমকে আপনার এক প্রকার ধাওয়া করেছে। এটা সত্যি লজ্জাজনক। কেন বলছি, আশরাফুল আলম তার অনেক বেশি টাকা নাই, এমন কোনো বড় দলের প্রতিনিধি না আসে, তার পিছনে এমন কোনো শক্তিও নাই, বলতে গেলে কিছুই নেই, শুধু আছে তার একটু সাহস এবং সে তার ইচ্ছা পোষণ যে গণতান্ত্রিক ধারায় আমি ইলেকশন করবো। মানুষের অনেক শখ থাকে না, আপনার হয়তো গাছ লাগানোর শখ আছে, আরেকজন হয়তো নাচ শেখার শখ আছে, আরেকজন কবিতা লেখার শখ আছে, আরেকজন আর্ট করার শখ আছে, আরেকজন খেলার শখ আছে। কালকে একটা অনুষ্ঠানে দেখলাম মাশরাফি বিন মুর্তজা ফুটবল খেলায় নেমে গেছে, তখন মাশরাফি বিন মুর্তজা বললো যে আপনি এখানে বলছে খেলা দেখলে আমার ভালো লাগে না, খেলতে মন চায়। তো মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট পাগল, এরপরে ফুটবলে নেমে গেছে, এরকমই থাকে। তো আমরা আলমকে ধরে নিলাম তার নির্বাচনী একটা চিন্তা মাথায় যে ইলেকশন করবে গণতান্ত্রিক দ্বারা, যেহেতু সুযোগ আছে, সে তো অসাংবিধানিকভাবে ইলেকশন করে না, সুযোগ আছে। তো সেই সুযোগে তাকে যদি তার মতো এরকম দুর্বল প্রার্থীকে যদি হেনস্থার শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে সাধারণ যারা ভোটার তারা ভোট কেন্দ্রে যেতে কয়েকবার ভাববে যে যদি ঝামেলা হয়, মারামারি হয়, বড় রাজনৈতিক দুটি দল সামনে জাতীয় নির্বাচনে যদি ইলেকশনে একসাথে হয়ে বসে গণতান্ত্রিক ধারায় ইলেকশন হয়, তখন তো দুই দলেরই শক্তি সামর্থ্য দল লোকবল প্রায় সমানে সমান। এই যদি আলমের সাথে হয়, তাহলে বড় দুই দলের যে সর্বোপরি শক্তি প্রয়োগে যদি মাঠে সবাই নামে, নিজেরা জিততে এবং নিজেদের দল নিয়ে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক ধারায় পরিচালিত করে, তাহলে সাধারণ মানুষ তো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। এরপরে বহির্বিশ্বে বলছে যে নির্বাচনের ধারা যেন সুস্থ থাকে। তো এই যে অসুস্থ একটা ধারা ঠিক কিছুক্ষণের জন্য দেখা গেল, এটা বহির্বিশ্ব তো বলবে যে তাহলে জাতীয় ইলেকশনটা যে সামনে ইলেকশনটা তখন কি হবে, একটা আশঙ্কা তৈরি হলো না? তো যারাই করলেন, আমার মনে হয় আপনারা অতি উৎসাহী হয়ে আপনারা যেই দলের পক্ষ হয়ে করলেন, এখনও ক্লিয়ার না কোন দলের, লোকজন খালি দৌড়াদৌড়ি ধাওয়া দাওয়াই কার কেস থেকে কে কী বিষয়, মূলত ওই দলেরও ক্ষতি করলেন, টোটাল নির্বাচনী ব্যবস্থারই ক্ষতি করলেন। এটা শুধু আপনি আপনার দলের হয়ে অতি উৎসাহী হয়ে কাজ করতে গিয়ে যে না আমি এটা করবো করে গিয়ে দলকে বলবো, দলও আপনাকে দেখবেন শাসন করবে, যেটা তোমার করা ঠিক হয় নাই। সামনে তো একটা সংকটময় মুহূর্ত, এই মুহূর্তে বহির্বিশ্বে চাপ আছে যে ইলেকশনে কোনো ঝামেলা যেন না হয়। তো অতি উৎসাহী আপনি আপনার দল থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না আমি শিওর, কারণ দল থেকে এরকম নির্দেশনা এই মুহূর্তে আসার কথা না, কারণ যেহেতু সামনে অনেক কিছু ব্যারিকেড আছে যে ইলেকশনটা কোন ধারায় হবে, কীভাবে হবে, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা যেন না হয়, এর মধ্যেই কিন্তু আলমের মতো দুর্বল প্রার্থীর সাথে এটা ঘটিয়ে গেল। এটা আসলে মনে হয় না আলমের মতো নিরুপায় অসহায় দলহীন অর্থবিহীন এরকম একটা লোকেরকে আসলে এভাবে দৌড়ানি ধাপড়ানির আমার মনে হয় কিছু নাই। সে এমনও কেউ না যে খুব শক্তি প্রয়োগ করে ভোট জোর করে ব্যালট দিয়ে ভোট নিয়ে নিবে। রাইট ইলেকশন রাইট ওয়েতে হলেই এমনিতেই হেরে যাওয়ার সম্ভাবনা কিংবা জিতা হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি আমি যদি স্বাভাবিক বিচারে বলি। তারপরেও তার সাথে খুবই আসলে এটা নির্বাচনী ব্যবস্থার জন্য এই মুহূর্তে লজ্জাজনক।